বর্তমানে 22টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি, 3টি প্রকৌশল ও প্রযুক্তি এবং 7টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিলেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা হয়। আলাদা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে শিক্ষার্থীদের পড়তে হয় যাতায়াতের বিড়ম্বনায়, অপচয় হয় অর্থের। এ অবস্থা থেকে উত্তরণে একক ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ 2023 নামে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালেও নানা কারণে তা চূড়ান্ত হয়নি। ইউজিসি বলছে, 1973 অধ্যাদেশে পরিচালিত বিশ্ববিদ্যালয় সমূহের অসম্মতির কারণে আলোর মুখ দেখছে না একক ভর্তি পরীক্ষা পদ্ধতি। একটা অধ্যাদেশ করা যেতে পারে, এ ধরনের একটা প্রস্তাবনা মন্ত্রণালয় গিয়েছিল। তারা এটা বিশ্লেষণ করে দেখেছেন যে আসলে এই মুহূর্তে এটা এই অধ্যাদেশটি সম্ভব নয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় প্রায় 11 লাখ শিক্ষার্থী। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে আসন রয়েছে 13 লাখ। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের আসন সংখ্যা 60,000। ফলে উচ্চশিক্ষায় আসন সংকট না থাকলেও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 প্রাপ্ত 93,000 শিক্ষার্থীর সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সব বিশ্ববিদ্যালয় মিলে একটি পরীক্ষা না হলেও বিভাগের মিল রয়েছে, সমগোত্রীয় এমন বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছভুক্ত হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে। যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিষয় নির্বাচনের বা ফ্যাকাল্টির সমতা আছে, সেগুলোকে আমরা হোমোজেনাস ইউনিভার্সিটির একটা ক্লাস্টারে ভাগ করতে পারি। আরেকটা ক্লাস্টার হতে পারে আমাদের টেকনিক্যাল ক্লাস্টার। এছাড়া ভর্তি প্রক্রিয়ায় হয়রানি রোধে দ্রুত ন্যাশনাল টেস্টিং অথরিটি প্রতিষ্ঠার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে একবার ফি গ্রহণ করে একাধিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরামর্শ তাদের। বলা আছে যে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।